63 কোটি টাকা বাজেটের মুজিব একটি জাতির রূপকার সিনেমায় মুজিব চরিত্রে অভিনয় করতে মাত্র 1 টাকা পারিশ্রমিক নেন আরিফিন শুভ। এবার জানা গেল একই সিনেমায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রের অভিনয়ের জন্য 1 টাকা পারিশ্রমিক নেন নুসরাত ইমরোজ তিশাও। এ বিষয়ে গণমাধ্যমকে বলেন 1 টাকাও নিতাম না, চুক্তিতে লিখতে হবে তাই নিয়েছি, আমি শুধু ভালোবাসার জায়গা থেকে সিনেমাটা করতে চেয়েছি। এখন মনে হচ্ছে যে ভালোবাসার কথা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি পাচ্ছি, এর চেয়ে বড় সম্মানী কি হতে পারে। তিশা জানান সিনেমাটি মুক্তির পর থেকেই এমন সব প্রতিক্রিয়া পাচ্ছেন যা তাকে মুগ্ধ করেছে। তিনি বলেন যারা ছবিটি দেখেছেন অনেকেই এভাবে বলেছেন, আমরা তো বেগম মুজিবকে কাছ থেকে দেখিনি, শুধু কথা শুনেছি, কিন্তু আপনাকে দেখে মনে হয়েছে আপনি সেই বেগম মুজিব। আমাদের মনে হয় বেগম মুজিব কুচি পর্দায় আপনার মতো ছিলেন, আমরা তাই অনুভব করতে পেরেছি। শুক্রবার দেশ জুড়ে মুক্তি পাই মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি। এটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটি বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরফিন শুভ। এছাড়াও শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর শেখ ফজিলাতুন্নেসা বড় বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও শতাধিক অভিনেতা কাজ করেছেন সিনেমাটিতে। সিনেমাটির সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছে দয়াল নিহালিনী। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শ্যাম জায়দি। শিল্প নির্দেশনার দায়িত্বে ছিলেন নীতিশ রায়। অস্টিম ডিরেক্টর হিসেবে ছিলেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। ইতিমধ্যে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি। সিনেমাটি দেখে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে অনেকেই। ধন্যবাদ।